বিপজ্জনক এবং মরণ ফাঁদে পরিণত হয়েছে আগরতলা বিলোনিয়া প্রধান সড়কের চিত্তামারা এলাকা। বিলোনিয়া মনুর মুখ থেকে চিত্তামারা পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা এবং বীরচন্দ্র পর্যন্ত পাইখোলা, রাজাপুর ইত্যাদি এলাকার রাস্তা একেবারে মরণ ফাঁদে পরিণত হয়ে থাকলেও হেলদোল নেই স্থানীয় প্রশাসনের। এই ব্যাপারে আমাদের বিলোনিয়ার প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্যের সাথে কথা বলেছেন সাংবাদিক কুন্তল গোস্বামী। অভিজিৎদা, আগরতলা বিলোনিয়া প্রধান সড়কের চিত্তামারা এলাকায় যে বেহাল রাস্তা, সেই রাস্তা ছবি আমরা দেখতে পেয়েছি এবং সেই রাস্তার বর্তমানে কি অবস্থা সেটা যদি আপনি একটু বিস্তারিত জানান। দেখো কুন্তলদা, বিষয়টা হচ্ছে গিয়ে যে দীর্ঘ 6 মাস ধরে এই রাস্তাটা বেহাল অবস্থা, এর মধ্যে যদিও এটা ত্রিপুরার যে স্থানীয় PWD দপ্তর ছিল সেটার তত্ত্বাবধানে ছিল, কিন্তু সম্প্রতি সেটা 24 কোটি টাকা টেন্ডার দেওয়া হয়েছে এবং বরাদ্দ পেয়েছে গৌতম চৌধুরী এবং কিশোর রায়, এই ঠিকাদাররা। তারা কাজ করেছিল, শুরু করেছিল, কিন্তু হঠাৎ কোথায় যেন এটা বাধা পড়ে যায়। দীর্ঘ প্রায় 6 মাস ধরে এই রাস্তাটি এইভাবে পড়ে আছে, চিত্তামারা থেকে মনোরমুখ পর্যন্ত প্রায় 6 কিলোমিটার এলাকা, যেখানে রাস্তাতে বড় বড় গর্ত হয়ে রয়েছে, কোথাও ছোট গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। এর মধ্যে প্রচুর পরিমাণে ছোট গাড়ি যে গর্তে পড়ে তাদের গাড়ির সামনে রেগুলেটর ভেঙে গিয়ে অনেক বসে আছে, অনেক অটো আজ নষ্ট হয়ে বসে আছে, মানে তাদের রুটি রুটিতে অনেকটা পড়েছে। কিন্তু এখানে জেলা প্রশাসন থেকে শুরু করে পূর্ত দপ্তর কিংবা স্টেট হাইওয়ে অথরিটি, যাদের অধীনে বর্তমানে রাস্তাটি রয়েছে স্টেট হাইওয়ে অথরিটি, তাদের কোনো হেলদোল নেই। তাদের বক্তব্য কি, তারা এই ব্যাপারে কি মানে কিছু জানিয়েছে, রাস্তাটির বেহাল দশা কেন সারাই করা হচ্ছে না, এই বিষয়ে তাদের বক্তব্য কি কিছু জানতে পেরেছেন? না, তাদের কোনো বক্তব্য নেই, যেহেতু তারা আগরতলাতেই থাকে এবং আগরতলা থেকে বিলোনিয়া এসে রাস্তাটা দেখার মতো কোনো তারা তাদের দায়িত্ব কর্তব্য বোধ আছে বলে তারা মনে করেন না। এদিকে ঠিকাদারকে বলার পরে ঠিকাদার বলছে যে আমাদের কিছু করার নেই, সেটা কেন হচ্ছে না সেটা ওরাই বলতে পারবে এবং ওরাই জানে। এই ক্ষেত্রে দেখা যায় যেহেতু এটা প্রশাসনিক একটা বিষয় রয়ে গেছে, সেক্ষেত্রে আবার সরকারও একটা ভূমিকা থাকে, তো সরকারও এইদিকে কোনো নজর দিচ্ছে না, কারণ জনপ্রতিনিধিরা রয়েছে যেখানে ভারতচন্দ্রনগর ব্লক একেবারে পাশাপাশি, সেখানে চেয়ারম্যান থেকে অনেক রয়েছে, বিলোনিয়া পৌর পরিষদ, জেলা পরিষদ রয়েছে, সর্বোপরি বিধায়করা রয়েছে, মন্ত্রী রয়েছে, সবাই দেখছে, কিন্তু কেউ এই রাস্তাটির ব্যাপারে কিছু করছে না। এমন অবস্থা রাস্তাটি এমন পর্যায়ে রয়েছে, যদি কোনো মানে গর্ভবতী মহিলাকে উদয়পুর রেফার করা হয় এই রাস্তা দিয়ে যেতে হবে, আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো দেখা যাবে এই গাড়ির মধ্যে এই জায়গাতে হয়তো প্রসব হয়ে গেছে। আর সারা আগরতলা থেকে বিলোনিয়া আসতে যতটা সময় লাগছে না, এই 6 কিলোমিটার রাস্তা একটা গাড়ি পেরোতে সেই পরিমাণ সময় লেগে যাচ্ছে এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ শ্রমিকরা ক্ষতি হচ্ছে এবং গাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ যেতেই চাইছে না। প্রতিনিয়ত পাইকোলা চিত্তামারা থেকে প্রচুর পরিমাণে সবজি নিয়ে সকালবেলা কৃষকরা আসতে হয়, কিন্তু রাস্তার কারণে আসতে চাইছেন, আসতে পারছে না, কারণ কোনো গাড়ি বা ছোট গাড়ি অটো তারাও আসতে চাইছে না, সকালে রুটি রুটিতে একটা টান পড়েছে। এই পরিস্থিতিতে সকালে চাইছে অতি দ্রুত যাতে এই রাস্তাটি সারাই করে দেওয়া হয়, কারণ 24 কোটি টাকার রাস্তা, যদি এই অবস্থা হয় তাহলে মানুষ কি করে তাদের রুটি রুজিতে যাবে। এছাড়া পূজার মরশুম, কদিন বাদেই পূজা, তো পুজোতে এই রাস্তা দিয়ে তা হাজার হাজার লোক আসবে বিলোনিয়াতে পুজো দেখতে, এবং রাতের বেলা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, রাতের আধারে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে আমি আবারও বলে দিচ্ছি, এবং সেখানে প্রাণহানিও ঘটতে পারে। এর আগেও বাইক এবং গাড়ির সংঘর্ষে এই জায়গাতেই প্রাণ হারিয়েছেন বহু লোক। এই ক্ষেত্রে এলাকাবাসী এবং গাড়ির চালকরা যারা আছেন তারা কি কোনো ধরনের প্রতিবাদ বা কোনো আন্দোলন বা প্রশাসনের কাছে কি বিষয়টি নিয়ে গিয়েছিলেন, এই সম্পর্কে কিছু জানা আছে কি আপনার? দেখো কুন্তলদা, বিষয়টা হলো গিয়ে গ্রামবাসী এবং যারা নিত্য যাত্রী রয়েছে তারা কাউকে বলার মতো তাদের কেউ নেই, একমাত্র সংবাদ মাধ্যমের কর্মীরা ছাড়া। গতকাল ওরা হাত জোর করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকার প্রশাসন সবার কাছে বলেছে যে তাদের প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, যাতে তারা নিজেদের অনেকে কৃষিজীবী, তাদের উৎপাদিত সামগ্রী বিলোনিয়া বাজারে নিয়ে আসতে হয়, তো সেক্ষেত্রে যাতে রাস্তাটি দ্রুত সারাই করে দেন। ঠিক একই রকম ভাবে ছোট যান চালক যারা রয়েছেন
বড় গাড়ির কথা বাদই দিলাম, ছোট গাড়ির যান চালক যারা রয়েছেন এবং মালিক যারা রয়েছেন তাদেরও দাবি যে তাদের অনেক গাড়ি নষ্ট হয়ে বসে আছে, অনেক অটো নষ্ট হয়ে বসে আছে, যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে, তাদের এখন সেটা সারাই করার মতো টাকা নেই যেহেতু তারা রাস্তায় গাড়ি নামাতে পারছে না। তাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে তাদের কাতর আবেদন যে রাস্তাটি যাতে দ্রুত সারাই করে দেওয়া হয় এবং আর যাতে এই রাস্তা দিয়ে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য সবার একই দাবি রয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ অভিজিৎ দা। আমরাও আশা করবো এই খবর সম্প্রসারিত হবার পর প্রশাসনের অবশ্যই দৃষ্টি ওইদিকে আকর্ষিত হবে এবং অতি সত্বর তারা এই রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেবেন, এটাই আমরা কামনা করছি। ধন্যবাদ অভিজিৎ দা, পাশে রাখুন সঙ্গে।